আজকে তৈরি করে দেখাবো ক্রিসপি চিকেন পপকর্ন। চিকেন পপকর্ন তৈরি করা যতটা সহজ, খেতে তার চেয়েও দ্বিগুণ মজার। ছোট বড় সবাই চিকেন পপকর্ন খেতে আমরা ভালোবাসি। আশা করছি রেসিপিটি সবার কাছে খুবই ভালো লাগবে। হাই গাইজ, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফুড কোয়েস্ট বাই রাইন। তো দেখে নেওয়া যাক ক্রিসপি চিকেন পপকর্ন কীভাবে তৈরি করি। ক্রিসপি চিকেন তৈরি করার জন্য আমি এখানে চিকেনের একটি ব্রেস্ট পিস নিয়েছি। এখন এই চিকেনটাকে প্রথমে স্লাইস করে কাটবো, এরপর এই স্লাইসগুলোকে আরও ছোট ছোট করে কেটে নিব। দেখুন চিকেনের পিসগুলো ঠিক এমন সাইজ হবে। এভাবে করে আমি সবগুলো চিকেন কেটে নিয়েছি। এখন কেটে রাখা চিকেনগুলো একটি বাটিতে তুলে নিব। এখন এই চিকেনের মধ্যে কিছু স্পাইসি অ্যাড করব। প্রথমে নিয়ে নিলাম 1/4 টিস্পুন বেকিং পাউডার। বেকিং পাউডার দেওয়ার কারণে বাইরে থেকে ক্রিসপি আর ভেতর থেকে সফট অ্যান্ড জুপসি হবে, খেতেও খুবই ভালো লাগবে। এরপর যাবে 1/2 টিস্পুন করে আদা রসুন পেস্ট, 1 টিস্পুন কারি মশলা, আর যাবে 1 টিস্পুন সাদা কালো গোলমরিচ গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ, এরপর 1 টেবিল স্পুন টমেটো কেচাপ, আর যাবে 1টি ডিম চিকেনটাকে বাইন্ডিং করার জন্য। চিকেনে সবগুলো স্পাইসি দেওয়া হয়ে গেছে। এখন একটি স্প্যাচুলার সাহায্যে ভালোমতো নেড়ে চেড়ে মিশিয়ে নেব। ডিম আর স্পাইসিগুলো চিকেনের সাথে ভালোমতো মেশানো হয়ে গেছে। এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে 10 থেকে 15 মিনিট চিকেনটাকে ম্যারিনেট করে রাখব। তারপর চিকেনটাকে কোট করার জন্য নিয়ে নিলাম ব্রেড ক্রাম্বস। ব্রেড ক্রাম্বস হাতের কাছে না থাকলে টোস্টের গুঁড়া দিয়েও এই কাজটা করে নিতে পারবেন। টোস্টের গুঁড়া যেভাবে করবেন, একটি পলিথিনের ভেতরে 4-5টি টোস্ট বিস্কিট নিয়ে রুটি বেলার বেলুন অথবা হাতুড়ি দিয়ে বিস্কিটগুলোকে ভেঙে গুঁড়ো করে নিলেই টোস্টের গোড়া হয়ে যাবে। তাছাড়া হাতের কাছে গ্রাইন্ডার মেশিন থাকলে টোস্টগুলোকে গোড়া করে নিতে পারবে। চিকেন পিসগুলো আমার একদম ভালোমতো কোট করা হয়ে গেছে। এখন গরম ডুবো তেলে ভেজে নেব। তেলটা গরম হয়েছে কিনা একটু চেক করার জন্য আমি 1 চিমটি লবণ দিয়ে দিই। এখন চুলার আঁচটাকে মিডিয়াম টু লোতে রেখে সবগুলো চিকেন একটি একটি করে গরম তেলে দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। চিকেন পপকর্ন ভাজতে বেশিক্ষণ সময় লাগে না, মাত্র 3-4 মিনিটে চিকেন পপকর্নগুলো ভাজা হয়ে যায়। চিকেন পিসগুলো ক্রিসপি গোল্ডেন করে একদম ভালোমতো ভাজা হয়ে গেছে। এখন একটি একটি করে একটি স্ট্যানারে তেল ঝরিয়ে উঠিয়ে নিই। এভাবে করে সবগুলো চিকেন পপকর্নই আমি ভেজে নিয়েছি। তো আমার তৈরি হয়ে গেল খুবই সহজে ক্রিসপি চিকেন পপকর্ন। তো আমার আজকের এই ক্রিসপি চিকেন পপকর্ন রেসিপি কেমন হলো একটি কমেন্ট করে জানাবেন। আশা করছি রেসিপিটি সবার কাছে খুবই সহজ এবং ভালো লেগেছে, আর আপনাদের কাছে এমন সহজ আর ভালো লাগলে কিন্তু আমার সার্থকতা। সো গাইজ, রেসিপিগুলো ভালো লাগলে একটি লাইক দিয়ে আপনার ফ্রেন্ডস ফ্যামিলি মেম্বারদের সাথে রেসিপিগুলো শেয়ার করুন। আর এমন আরও ইন্টারেস্টিং রেসিপিগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো সবাই অনেক বেশি ভালো থাকবেন, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।